অবশেষে আলোচনার দুয়ার খুলল। মুক্তিপণ নিয়ে দেনদরবারের জট খুলে গেল। 23 জন নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার জিম্মি দশার 9 দিনের মাথায় সোমালিয়ার জলদস্যুরা জাহাজের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। বুধবার জলদস্যুদের সঙ্গে এসআর শিপিং কর্তৃপক্ষের কথা হয়েছে বলে জানান কোম্পানির মুখপাত্র মিজানুল ইসলাম। 2010 সালে জিম্মি করা একই কোম্পানির আরেক জাহাজ মনির ক্ষেত্রেও মালিকপক্ষের সঙ্গে যোগাযোগে একই রকম সময় নিয়েছিল জলদস্যুরা। মুক্তিপণ দিয়ে 100 দিন পর জাহাজ মনি এবং 25 জন নাবিক ও প্রধান প্রকৌশলীর স্ত্রী মুক্ত হন। এমভি আবদুল্লার ক্ষেত্রে কতদিন লাগতে পারে সেটি এখন দেখার বিষয় বলে জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী। চরম উৎকণ্ঠায় থাকা জিম্মি জাহাজের নাবিকদের পরিবারের লোকজনও এ যোগাযোগের খবরে আশার আলো দেখতে পাচ্ছেন।